খেলার মাঠে রাজ্জাক যেন আতঙ্ক সব ব্যাটারের কাছে। তাদের উত্তরসূরি যে সাকিবরা, মাঠে নামলে রাজ্জাকদের ঘূর্ণিতে কাবু হন এখনও ব্যাটাররা। ক্লাসিক্যাল মিনহাজুল আবিদিন নান্নুর শহীদ জুয়েল রান তারা করছে শহীদ মুস্তাকের বিপক্ষে, টার্গেট 130। দ্রুত উইকেট চাই, এমন সময় প্রধান নির্বাচকের উইকেটটা এভাবে অফিস কলিগ রাজ্জাক নিতে ভুললেন না। নান্নুকে সপাটে তুলে নিলেন ক্লিন বোল্ড। বছরে বেশ কয়েকটা সময় নান্নুরা এভাবে নেমে যান ব্যাট প্যাট পরে, রাজ্জাক বাসাররা হন প্রতিপক্ষ। বিজয় দিবসের দিনে বিসিবিতে সাবেক তারকাদের মিলন মেলা, নান্নু ক্যাপ্টেন শহীদ জুয়েল একাদশের, শহীদ মুস্তাকে রাজ্জাক বাসার ওপি তুষার ইমরানরা। 15 ওভারের ম্যাচে 7 উইকেটে 129 করে তুষার ইমরানরা। জবাবে দারুণ গতিতে আগাচ্ছিল নান্নুর দল। ফয়সাল হোসেন ডিকেন্স 66 করেন, তিনি দলকে নিয়ে যান ধরাছোঁয়ার বাইরে। নান্নুরা থিতু হতে না পারলেও তার দল জিতেছে। ডিকেন্সের ছায়া যেন এই ম্যাচে ডলার মাহমুদ, তার আনবিটেন 33-এই ম্যাচ জিতে যায় নান্নুরা। ম্যাচ শেষে শহীদদের স্মরণ করেন নাজমুল হাসান পাপন, তুলে দেন ক্রেস্ট। আমাদের আন্ডার 19 ছেলেরা ফাইনালে গেছে এশিয়া কাপে, আমাদের মেয়েরা কত ছিল হাত থেকে পুরস্কার গ্রহণ করছে। শহীদ জুয়েল ক্যাপ্টেন মিনহাজুল আবেদিন নান্নু প্রথম ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা জিতেছিলেন 99 বিশ্বকাপে স্কটল্যান্ডের বিরুদ্ধে, সেটা একটা ইতিহাস। একই সাথে খালেদ মাসুদ পাইলট, জি এস হাসান চৌধুরী তামিম সাবেক সিসিডিএম চেয়ারম্যান, অনেকদিন পর তিনি ধরেন হাসানুজ্জামান ঝুর। You know that the